हेलो स्टूडेंट, आज आम्रा मैट्रिक्स सम्बन्धे जानबो। प्रथमे आम्रा पढ़बो डेफिनेशन अफ मैट्रिक्स। कि बोलछे? ए सेट अफ क्वान्टिटीज अरेंज इन ए रेक्टांगुलर एराय दैट इज इन रो एंड कलम वाइज ऑब्टेनिंग सर्टेन लॉज अफ ऑपरेशन इज कॉल्ड ए मैट्रिक्स। अर्थात कतगुलो रो एवं कलमेर समन्वय एकटा मैट्रिक्स गठित हय। इफ द अराय हैज एम नम्बर अफ रोज एंड एन नम्बर अफ कलम्स देन द साइज और अर्डर अफ द मैट्रिक्स इज एम इंटू एन। जदि एकटा मैट्रिक्सर एम संख्यक रो एवं एन संख्यक कलम थाके ताहले मैट्रिक्सटार अर्डर हबे एम इंटू एन। जदि दुटो रो तीनटे कलम थाके তাহলে অর্ডার হবে টু ইন্টু থ্রি। এ জেনারেল ফর্ম অফ এ এম ক্রস এন ম্যাট্রিক্স ইজ এ ইকুয়াল টু, আমরা দেখো ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভেতরে কতগুলো এলিমেন্ট দিয়ে লিখেছি, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লেখা যায়। দেখো এটা প্রথম রো, সেকেন্ড রো, ডট ডট করে এটা হচ্ছে শেষ রো। এটা প্রথম কলম, সেকেন্ড কলম, থার্ড কলম, এটা হচ্ছে শেষ কলম। দেখো যখন প্রথম কলম তখন আমি এলিমেন্টগুলো হচ্ছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, ডট ডট, এ ওয়ান এন। এই যে ওয়ান ওয়ান প্রথমটা নির্দেশ করে রো সংখ্যা, দ্বিতীয়টা নির্দেশ করে কলম সংখ্যা। দেখো এ ওয়ান ওয়ান মানে হচ্ছে প্রথম রো প্রথম কলম, এ ওয়ান টু মানে দেখো প্রথম রো সেকেন্ড কলম, এ ওয়ান থ্রি মানে প্রথম রো থার্ড কলম, এ ওয়ান এন মানে প্রথম রো এনথ কলম, ঠিক আছে। সেকেন্ড রোতে দেখো লেখা আছে এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, ওটা এ টু এন। দেখো টু থ্রি মানে হচ্ছে এটা কি বোঝাচ্ছে, সেকেন্ড রো থার্ড কলম বোঝাচ্ছে। আর সবার শেষের রোটা শুরু হয়েছে দেখো এ এম ওয়ান, এ এম টু, এ এম থ্রি, ডট ডট, এ এম এন, মানে এম এর রো, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো রো আছে, এম খানা রো আছে, কতগুলো কলম আছে, এন সংখ্যক কলম আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা অর্ডার হবে এম কস এন। একে আমরা নোটেশনের আকারে এরকম করে লিখতে পারি এ আই জে থার্ড ব্যাকেট, এখানে ফার্স্ট ব্যাকেট ইউজ করতে পারতে এম ক্রস এন, ঠিক আছে, আমরা এরকম করে লিখি। অর্থাৎ এই যে আমরা এ এম টু লিখেছি এটা মানে পজিশন বোঝাচ্ছে, এটা হচ্ছে এম এর রো সেকেন্ড কলম আছে। এই যে এ টু থ্রি, এ টু থ্রি মানে দেখো এর পজিশন, টু থ্রি পজিশন মানে হচ্ছে টু কমা থ্রি পজিশন এটা আছে। অর্থাৎ সেকেন্ড রো প্রথমে আমরা রো বলবো অ্যান্ড থার্ড কলম, ঠিক আছে। এবার আমরা একটা নোট পড়ব, দ্য কোয়ান্টিটিজ এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু ইন জেনারেল এ আই জে আর কল্ড এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স এ আই জে এম ক্রস এন। এ আই জে বিলংস টু আইথ রো অ্যান্ড জেথ কলম অফ দ্য ম্যাট্রিক্স। আমরা একটু আগেই বললাম যে এ আই জে মানে ওর অবস্থান বোঝাচ্ছে, এ আই জে মানে প্রথমটা হচ্ছে রো আর শেষ হচ্ছে কলম, এ আই জে মানে এই এলিমেন্ট, এই আই জে এলিমেন্ট আছে আইথ রো জেথ কলমে আছে। সিমিলারলি দেখো লেখা আছে এ টু থ্রি বিলংস টু সেকেন্ড রো অ্যান্ড থার্ড কলম অফ দ্য ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিয়েছি, এখানে দুটো রো আছে, তিনটে কলম আছে, তাহলে ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার টু ক্রস থ্রি। এখানে যদি তোমাকে বলে পাঁচের অবস্থান কত, পাঁচের অবস্থান দেখো হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম, অর্থাৎ এই অবস্থা ওয়ান কমা টু। যদি বলে মাইনাস সাতের অবস্থান কত, মাইনাস সাত হচ্ছে সেকেন্ড রো থার্ড কলম, অর্থাৎ এই মাইনাস সাতের অবস্থান হচ্ছে টু কমা থ্রি, ঠিক আছে। অর্থাৎ কোনো এলিমেন্টের যদি আমাকে অবস্থান বলতে বলে তাহলে দেখবো ওটা কত নম্বর রো কত নম্বর কলমে আছে। আমাকে দেখতে হবে প্রথমে কত নম্বর রোতে আছে, প্রথমে কিন্তু কলম দেখলে হবে না, প্রথমে রো দেখতে হবে তারপরে কলম দেখতে হবে, সেটাই হবে তার অবস্থান। এবার আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স সম্বন্ধে জানব। বলছে এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স ইফ দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলম আর নট ইকুয়াল। বলছে একটা ম্যাট্রিক্সকে রেক্ট্যাঙ্গুলার, এর বাংলা হচ্ছে আয়তকার, আয়তকার ম্যাট্রিক্স বলবো যদি ম্যাট্রিক্সটির রো এবং কলম সংখ্যা সমান না হয়, ঠিক আছে। তাহলে একটা ম্যাট্রিক্সকে রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার বলবো যদি ম্যাট্রিক্সের রো এবং কলম সংখ্যা সমান না হয়। দেখো এক্সাম্পল, এ একটা ম্যাট্রিক্স লিখেছি, এটা রো আছে দুটো, কলম আছে তিনটে, তাহলে রো আর কলম সমান নয়, তাহলে এটা একটা আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স লিখেছি, রো আছে তিনটে, কলম আছে দুটো, তাহলে এটা রো আর কলম সমান নয়, তাহলে এটাও একটা আয়তকার ম্যাট্রিক্স, আর বোথ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো এটা রেক্ট্যাঙ্গুলার বলার আরেকটা কারণ তুমি সহজেই বুঝতে পারো, যদি এই এলিমেন্টগুলো তুমি ডট ডট দিয়ে যোগ করো তাহলে দেখবে এটা আয়তক্ষেত্রের মতো দেখতে হচ্ছে, তাই একে বলা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। এবার আমরা জানব স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি স্কোয়ার ম্যাট্রিক্স ইফ
द नम्बर अफ रोज एंड कलम आर इक्ुअल तमें एक मैट्रिक्स के स्कोयर मैट्रिक्स बर्ग मैट्रिक्स बोलो जदि तर रो एवं कलम संख्या समान है ठीक है रो और कलम संख्या समान हम से मैट्रिक्सा के बोलो स्कोयर मैट्रिक्स एग्जाम्पल देखो एखे एक मैट्रिक्स लिखे ए जार दुटोरों दुटो कलम आ रो और कलम समान दुई दुई आर बी एक मैट्रिक्स लिखे देखो जार तीनटे रो तीनटे कलम आ এখানে রো আর কলম সংখ্যা সমান তিন তিন তাই এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স আর বোথ স্কোয়ার ম্যাট্রিক্স একেও যদি দেখো এলিমেন্টগুলোকে ডটেড লাইন দিয়ে যোগ করো দেখবে বর্গক্ষেত্রের মতো দেখতে হচ্ছে তাই একে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স এরপর আমরা পড়ছি ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স আচ্ছা দুটি ম্যাট্রিক্সের সমতা অর্থাৎ সমান ম্যাট্রিক্স টু ম্যাট্রিক্স এ আই জে एम क्रस एन मैं एक मैट्रिक्स जर अर्डर होम क्रस एन एट ए आई जे एंड बी आई जे एम क्रस एन आर सेड टू बी इक्ुअल इफ दे हैव सेम अर्डर एंड ए आई जे इक्ुअल टू बी आई जे फर अल भूज अफ आई एंड जे बोल दो मैट्रिक्स के समान बोलो जदि तर अर्डरगुल समान है एवं तर एलिमेंटेड पजिशनगुलो जो समान है ठीक है বুঝতে পেরেছি অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে আমরা সমান বলবো তাদের অর্ডারটা সমান হতে হবে এবং দেখতে একই রকম হতে হবে প্রত্যেকটা এলিমেন্ট নির্দিষ্ট পজিশনে সেম থাকতে হবে আমরা এক্সাম্পল দিয়ে সেটা বোঝার চেষ্টা করি দেখো এখানে একটা এ আর বি দুটো ম্যাট্রিক্স লিখেছি দুটো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে টু ইন্টু থ্রি এবং ম্যাট্রিক্সে দেখো পজিশন ওয়াইজ এলিমেন্টগুলো সেম দেখো ওয়ান মানে ওয়ান ওয়ান পজিশনে ওয়ান আছে ওয়ান টু মানে সেকেন্ড ফার্স্ট কলম সেকেন্ড রোতে দেখো টু আছে ঠিক দেখো ঠিক পজিশনগুলো মিলে যাচ্ছে অর্থাৎ দুটো ম্যাট্রিক্স দেখতে একই রকম যাদের অর্ডারটা সমান ঠিক আছে তাই ম্যাট্রিক্স দুটো আমরা সমান বলছি এ ইকুয়াল টু বি দেখো এখানে আমি আবার দুটো ম্যাট্রিক্স পি আর কিউ লিখেছি যাদের অর্ডার দুটো সমান মানে টু ইন্টু থ্রি কিন্তু তারা তখন এলিমেন্টগুলো সমান প্রথম রোটা ঠিক মিলেছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ দ্বিতীয় দেখো সেভেন মানে এই সেভেনের পজিশনে এখানে সেভেনের পজিশন সমান আছে কিন্তু এখানে দেখো সেকেন্ড রো থার্ড কলমে হচ্ছে জিরো আছে কিন্তু এখানে সেকেন্ড রো থার্ড কলম ওয়ান আছে মিললো না তাই পি আই কিউ সমান নয় তাই জন্য আমরা লিখলাম পি নট ইকুয়াল টু কিউ এরপরে আমরা জানবো রো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি রো ম্যাট্রিক্স ইফ দ্য নাম্বার অফ রো অফ দ্য ম্যাট্রিক্স ইজ ওয়ান বলছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো থাকবে তাকে বলবো আমরা রো ম্যাট্রিক্স দেখো একটা এক্সাম্পল লিখেছি এ একটা ম্যাট্রিক্স দেখো এর একটাই রো কিন্তু কটা কলম আছে তিনটে কলম আছে কিন্তু রো আছে একটাই বি বি তো দেখো হচ্ছে একটাই রো আবার একটাই কলম বি ম্যাট্রিক্স হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট মানে একটা মাত্র সংখ্যা আছে অর্থাৎ এটা একটাই রো একটাই কলম হ্যাঁ অনেক সময় এক্সাম্পল চাই যে এমন একটা ম্যাট্রিক্সের উদাহরণ দাও যেখানে একটি রো আছে এবং একটি কলম আছে তখন একটা সিঙ্গেল এলিমেন্ট লিখে দিলেই হবে তা দেখতে পাচ্ছি এই দুটো যে ম্যাট্রিক্স রয়েছে সেখানে প্রত্যেকটিতে একটি রো আছে তাই এটাকে বলা হচ্ছে রো ম্যাট্রিক্স তার জন্য দেখো লেখা আছে আর বোথ রো ম্যাট্রিক্স এবারে পড়বো আমরা কলম ম্যাট্রিক্স কি বলছে এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি কলম ম্যাট্রিক্স ইফ দ্য নাম্বার অফ কলম অফ দ্য ম্যাট্রিক্স ইজ ওয়ান অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমরা কলম ম্যাট্রিক্স বলবো যদি তার একটা মাত্রই কলম থাকে একটা এক্সাম্পল দিয়ে দেখি দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স কি যা রো আছে তিনটে কিন্তু কলম আছে কটা একটা এখানে সিঙ্গেল এলিমেন্ট লিখেছি মানে এই রো একটা কলম একটা তাহলে দুটো ম্যাট্রিক্সের কলম আছে আমার একটা করে তাহলে দুটোই আমার হচ্ছে কলম ম্যাট্রিক্স তাই লেখা আছে দেখো আর বোথ কলম ম্যাট্রিক্স ঠিক আছে আমরা আজকের ক্লাসের শেষ যেটা জানবো সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স দেখো কথাটা শুনে দিয়ে বুঝতে পারছ যে জিরো জিরো এখানে একটা বিশেষভাবে যোগ আছে ইফ অল দ্য এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স আর জিরো দেন দ্য ম্যাট্রিক্স ইজ কল্ড নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই বিগ জিরো মানে বড় জিরো দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলছে যদি আমার একটা ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো জিরো হয় অর্থাৎ জিরো ছাড়া কোনো কিছু অন্য সংখ্যা থাকবে না তাহলে তাকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স অথবা জিরো ম্যাট্রিক্স ঠিক আছে এক্সাম্পল দেখো পি একটা ম্যাট্রিক্স লিখেছে তিনটেরও তিনটে কলম আছে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে জিরো জিরো বাদে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই তাহলে প্রত্যেকটা এলিমেন্টে জিরো বলে একে হচ্ছে জিরো ম্যাট্রিক্স বলে একে বড় জিরো দ্বারা প্রকাশ করি তাহলে পি ইজ এ নাল ম্যাট্রিক্স ঠিক আছে তারপরে নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে নাল বা জিরো ম্যাট্রিক্স মানে হচ্ছে সমস্ত এলিমেন্টগুলো কী হবে জিরো হবে এবং একে আমরা
बिग जिरो अर्थात बड़ो जिरो द्वारा प्रकाश करी।